হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমরা এখন চলে যাচ্ছি এই রাতের 1:39 বাজে। তো হঠাৎ করে বন্ধুরা ফোন দিয়া বলল যে সুনামগঞ্জ যাবে, সিলেট সুনামগঞ্জ। তো আমরা রাতের 1:39 আমরা বের হয়ে গেলাম। এখন আমরা বাস কাউন্টারে আছি। এই যে বাস কাউন্টারে আমাদের আলামিন ভাই আছে, ওই যে ওমর আছে, আলামিন ভাই। ওমর বন্ধু, ওয়ালাইকুম ভাই। ওই যে আমগো আর দুই বন্ধু ইয়া করতেছে, ফাহিম আর মাসুম, ওরা দুইটা টিকিট কিনতেছে। সো আমরা এখন বাস কাউন্টারে, রাইতের 1:40 বাজে প্রায়। আমরা যাচ্ছি সিলেট সুনামগঞ্জ। আপনাদের সাথে দেখা হবে আবার সিলেট সুনামগঞ্জে ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এখন টিকিট কেনার জন্য এখন আমরা গাড়ি খুঁজতেছি। গাড়ি খুঁজে পেয়ে গেলেই সো আমরা সিলেট সুনামগঞ্জের জন্য গাড়ি খুঁজতেছি। গাড়ি পেয়ে গেলেই ইনশাআল্লাহ এই যে কাউন্টারে চলে এসেছি। সো আমরা বাস খুঁজতে খুঁজতে এখনো বাস পাচ্ছি না। রাইতে 2:00 বাজে, 1:00 বাজে, প্রায় 2:00 বাজে আসছে। আমাদের বাস রেডি, টাকা এখন দিয়ে দিচ্ছি। লাস্টে আমাদের ওমর ভাই টাকা উঠাইতে আসছে। আলামিন ভাই, তুমি সাইড কেটে যাইতেছো? ভালো করে গোনা দাও। এই যে আমাদের সুনামগঞ্জ যাওয়ার জন্য এখন আমাদের বাসের দিকে আগিয়ে যাচ্ছি সব বিধি। আমরা হঠাৎ ঘুরতে পারছি, রাইতে 2:00 বাজে, এখন আমরা সুনামগঞ্জ, গোয়িং টু সুনামগঞ্জ। এলো পৃথিবী। সো আমরা আমাদের বাসের দিকে চলে যাচ্ছি এখন। আজকে আমাদের সাথে একটা মজার ঘটনা ঘটছে, সেটা হচ্ছে আমরা বেটা করে ডিচ দিছি। কইছে আমরা সালামি টাকা ঢুকাল ভাই, হঠাৎ করে এমনি দাপ করে প্ল্যান করে দাপ করে যাইতেছি ভাই। বেটার আমি ঘরে ডায়লগ দিতে থাকো ভাই, তোমাকে এই কষ্টের কথা শুনে আমরা আমার মন চাইতেছে তোমাকে ঘরে ফিরিতে গাড়ি তুলে আদি ডিচ। এই যে ভাই, এম ভাই, এই যে আমাদের সামনে যাইতেছে না, এই যে আমাদের বাস চলে আসছে। এই যে ভাই আল্লাহ হাফেজ। মামা আমাদেরকে সিটের ম্যানেজ করে দিয়ে গেছে। এই যে আমাদের বাস, আমরা ফাইনালি রাতে 2:00 বাজে যাচ্ছি। বন্ধু বন্ধু আয়ো, গো গো, এই সি বাস পাইছি। এই যে আসি আসে আমাদের বাস। হ্যাঁ হ্যাঁ, খবর লইছি। এই যে আমাদের বাস, আমরা এটাই করে এখন সিলেট সুনামগঞ্জ যাবো। এই যে আমাদের বাস এখনো খালি, আমরা এখন এই বাসে করে যাবো। সো গাইস, এখন আমরা এসেছি বৈরব, এসে পৌঁছেছি। সকাল হয়ে গেছে, এখন সকাল 5:00 বাজে। এই যে আমাদের গাড়ি, আমরা এখন আছি বৈরব। বৈরব থেকে এখন আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে চলে যাব। এখন মাত্র বৈরব এসেছে। বন্ধুরা সবাই ইয়ে করতেছে ফটোশপ। Thank you.
আপনাদের সবাই, চলে আসলাম সিলেট। আজকে হলো রবিবার, ঈদের পরের দিন, সো 24 তারিখ। আমার ঢাকায় থাকার কথা, রাইতে 3টা বাজে বন্ধুদের সাথে প্ল্যান হইলো যে আমাদের হঠাৎ করে সিলেট যাবো সবাই, তো আমরা চলে আসলাম মাত্র আমাদের গাড়ি, এই গাড়ি দিয়ে আসলাম, সবাই মাত্র গাড়ি নামলো। তো আমরা এখন এখান থেকে কই যাবো আমার ভাই? এখান থেকে আমরা কোন জায়গায় যাবো? এখন যাবো শাহ জালাল মাজার, চলুন যাওয়া যাক। এটা হচ্ছে সিলেটের, ভাই এটা সিলেটের কি? এটা হচ্ছে সিলেট, এটা সিলেটের বাস স্টেশন। আমাদেরকে এখন এখানে নামিয়ে দিয়ে গেছে, সো আমরা এখন হোটেলে নাস্তা করব, নাস্তা করে পরে সো আমরা নাস্তা খেয়ে এখন সিলেটে আসছি আমরা। এ আমার ওয়াচ কই ওমর, আমার ওয়াচটা দে ওমর। সো গাইস, আমরা এখন যাচ্ছি মাজারে। এটা হচ্ছে সিলেট স্টেশন না ভাই? এটা সিলেট বাস স্ট্যান্ড কদমতলি। এখান থেকে আমরা যাচ্ছি শাহজালালের মাজারে, সেখান থেকে আমরা একটু রেস্ট করে মাজারটা দেখে পরে আপনাদেরকে নিয়ে যাব পরের রেস্টুরেন্টে। ভাই গাড়ি, সো আমরা এখন যাচ্ছি মাজারে। এখানে আছে মাসুম ভাই, ওখানে আছে ভাই, আজকে রবিবার তৃতীয় দিন, আজকে 24 তারিখ, 24 তারিখ রবিবার, আমরা আছি সিলেট। ব্রিজটা ভালো করে উঠাইস,
এটা হচ্ছে ব্রিজ, খুবই সুন্দর। এটা হচ্ছে সিলেট সার্কিট হাউস, আপনারা দেখতে পাচ্ছেন এখন সিলেট সার্কিট হাউস। এটা কি কোনো আর্মিদের ভাই? শেখ হাসিনা আসলে এখানে বসে। হ্যাঁ, ইংলিশ ক্লাসে দেখলাম বন্ধু বান্ধব নাই না সিলেট আমি আসছিলাম আরো একবার। এই যে সিটি কর্পোরেশন অফিস, এই যে ওই যে সামনে আছে সিটি কর্পোরেশন অফিস। আমরা এখন আছি সিলেট শহরে, আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। সাদেক ব্লগসের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত। এগুলি তো অনেক ব্যস্ত থাকে কিন্তু ঈদের কারণে বন্ধ না ভাই? এখন 8:09 বেজে আসছে, আর 2 মিনিট পর 9 বাজবে। অনেক লেট করে আবার নাম বাসে ছিল ডিস্টার্ব আমাদের। আমরা এখন, এটা কি শাহ জালাল না শাহবরানের মাজার? শাহ জালালের মাজারে চলে আসলাম, দেখা যাক।
যেটা এই শাহজালালের সিলেট শাহজালালের মাজার